আমার নাম সত্যরূপ সিদ্ধান্ত। মাউন্ট সিডলি, যেটা অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি, সেটা ক্লাইম করে আমি এখন চিলিতে। মাউন্ট সিডলি খুব সুন্দর একটা পাহাড়, প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড রিমোট। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দোজ রিমোটেস্ট মাউন্টেন বলা যেতে পারে, এবং এটা আমার সেভেন ভলকানিক সামিটস এর প্রজেক্টের লাস্ট পাহাড় ছিল। তো আমরা একটা নিউ রুট, টোটালি নিউ রুট ধরে আমরা এই পাহাড়টা আরোহণ করি, এবং অ্যাকচুয়াল সামিটটা পেতে পেতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ একটার পর একটার পর একটা, এবং জিপিএস পজিশন অনেক সময় কাজ করছিল না ঠিকঠাক করে, যে ফাইনালি আমরা অ্যাকচুয়াল সামিটটা পাই এবং সাবমিট করে আসি। খুব পিকে প্রচন্ড হাওয়া ছিল, প্রায় -26 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে সামিটে হাওয়া চলছিল উইনচিল নিয়ে। আর আমরা হাই ক্যাম্প যেখানে ভেবেছিলাম করব সেখানটায় আমরা হাই ক্যাম্পটা করতে পারিনি, কারণ প্রচন্ড হাওয়া চলছিল উপরের দিকে, প্রায় 75 কিলোমিটার পার আওয়ারে উইন্ড বইছিল, আর টেম্পারেচারটা -40 ফোরকাস্টে ছিল, উপরে স্টর্ম, একটা স্টর্ম আসছিল। তো আমরা হাই ক্যাম্পটা করে আমরা প্রায় 1500 মিটার সামিট পুষছিল, ওটা করতে প্রায় 10 ঘন্টা লেগে যায় আমাদের, এবং নামতে আরো 4 ঘন্টা। বাট ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখতে পেরেছি এই এক্সপিডিশনে, স্পেশালি এরকম একটা স্ট্র্যাটেজি করতে হয়েছিল প্রচুর এখানে পৌঁছানোর জন্য, এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবার একটা স্ট্র্যাটেজি করতে হয়েছিল, কারণ প্রচণ্ড প্রবলেম থাকে এখান থেকে বেরানোর জন্য, অনেক সময় আটকে পড়তে হয়, প্রায় 7 দিন 10 দিন আটকে পড়তে হয়। তো সেদিক দিয়ে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন দুটোই খুব ভালো করে এই পাহাড়টাতে এক্সিকিউট করা গেছিল। নেক্সট প্রজেক্ট যেটা আমি প্ল্যান করছি সেটা হচ্ছে আমার লাস্ট ডিগ্রি স্কিং টু নর্থ পোল, সেটাও 111 কিলোমিটার ডিস্টেন্স ক্রস কান্ট্রি স্কিং। সেটা টাইম খুব কম হাতে, যদি স্পন্সরশিপ পাওয়া যায় সেটার জন্য ঝাঁপাতে হবে, এবং সেটা করার জন্য মুখিয়ে আছি। ইন্ডিয়াতে ফিরে তারপর ওটা প্ল্যানিং শুরু হবে।